না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অখর মণ্ডল। দুপুরে রাজস্থানের একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 58 বছর। কিডনিজনিত সমস্যা নিয়ে আগস্টের শুরুতে হাসপাতালে ভর্তি হন অখর। পরিস্থিতির অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি। দেশের ক্রীড়া সাংবাদিকতায় 3 দশক ধরে পরিচিত মুখ ছিলেন তিনি। 90-এর দশকে সাংবাদিকতা শুরুর পর দেশের প্রথম সারির বেশ কটি জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলে কাজ করেছেন অখর মণ্ডল।